দক্ষ ও চৌকস পুলিশ কয়রা থানার অফিসার ইনচার্জ ABMS দোহার বদলে। কয়রা থানায় কর্মরত অফিসার ইনচার্জ ABMS দোহার আচরণে সাধারণ মানুষ মুগ্ধ। তার সেবা ও ব্যবহার সকলের মন জয় করেছে। সৎ, দক্ষ, চৌকস, হাস্যজল, মানবিক ও কোমল স্বভাবের এই পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অপরাধ দমনে কঠোর হলেও অসহায় মানুষের কাছে তিনি মানবতার সেবক। কয়রা উপজেলা প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক GM নজরুল ইসলাম জানান, পুলিশ জনগণের বন্ধু, ভালোবাসা এবং কাজের দক্ষতা দিয়ে কয়রা থানায় কর্মরত দক্ষ ও অফিসার ইনচার্জ ABMS দোহার তা প্রমাণ করে দিয়েছেন। অসহায়দের পাশে দাঁড়িয়ে খুলনার কয়রা উপজেলাবাসীর মনের মণিকোঠা দখল করে আছেন ABMS দোহা। পুলিশ হয়ে সাধারণ মানুষের উপকারে আসে এমন নজির খুব কমই রয়েছে, কিন্তু সেবায় পুলিশের ধর্ম এই উক্তিটির বাস্তবে রূপ দিয়েছেন তিনি। তার মানবিক কাজগুলো কয়রাবাসীর মনে নতুন দিগন্তের উন্মোচন করেছে, কিন্তু সরকারি চাকরি মানে বদলি, আর সেই বদলির আদেশ হাতে পেয়েছেন তিনি। কয়রা থানায় অফিসার ইনচার্জ ABMS দোহার কয়রা থানায় যোগদান। এরপর থেকে অসহায় মানুষদের সুখ দুঃখে কাজ করে যাচ্ছেন। সদা হাস্যজল এই মানুষটিকে খুলনায় পুলিশ অফিসে বদলির আদেশে চিঠি পেয়েছেন তিনি। কয়রা থানার অফিসার ইনচার্জ ABMS দোহা বলেন, আমি পুলিশের পোশাককে প্রচন্ড শ্রদ্ধা করি। ডিপার্টমেন্টের দেওয়া আদেশ ও নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করাটাই আমার দায়িত্ব। মানুষ অসহায় হয়ে পুলিশের কাছে আসে, নিজের সাধ্যমতো বিপদগ্রস্তদের সহায়তা করার চেষ্টা করি। চাকরির পাশাপাশি মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। পুলিশের কাজ শুধু অপরাধীকে গ্রেফতার করা নয়, দেশ ও সমাজকে সুন্দরভাবে বিনির্মাণে পুলিশও ভূমিকা রাখে। আপনারা সবাই আমার মঙ্গলের জন্য দোয়া করবেন, যেন দেশের ও দশের জন্য কাজ করে যেতে পারি। তার বিদায় উপলক্ষে কয়রা উপজেলার বিভিন্ন সংগঠন থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।